নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। 10ই জুন 2021, এই দিন সূর্যগ্রহণ হতে চলেছে। আর এই সূর্যগ্রহণের ফলে এই রাশির জাতক ও জাতিকা হতে চলেছে চিৎপাত। অর্থাৎ আপনাদের জীবনে এত পরিমাণে ধন আসতে চলেছে। আর এই সূর্যগ্রহণটি হতে চলেছে দুপুর 1:42 এবং এই সূর্যগ্রহণ শেষ হবে 6:45। এই সূর্যগ্রহণ চলাকালীন আপনারা কিছু কাজ রয়েছে যে কাজগুলো একেবারেই করবেন না, যেমন ছুরি কাঁচির ব্যবহার করবেন না, ঠাকুর ঘরে প্রবেশ করবেন না বা ঠাকুরকে ছোঁবেন না। আরেকটি বিষয় আমি জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা আপনাদের জন্মছক ফ্রিতে বিশ্লেষণ করতে পারবেন। তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে সানডে কমেন্টস বক্সের একটিও ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী রাশিগুলি, যে রাশিগুলি সূর্যগ্রহণের পরবর্তী সময়ে হতে চলেছে চিৎপাত। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা সূর্যগ্রহণের পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে অর্থ পেতে চলেছেন। আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন, এছাড়াও এই সময় আপনারা পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন এবং পিতার সাথে আপনাদের সম্পর্ক ভালো হতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও সূর্যগ্রহণের পরবর্তী সময়ে সূর্যগ্রহণের সুপ্রভাব পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে বা সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও এই সময় পিতার সাহায্য আপনারা পেতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে সূর্যগ্রহণের সুপ্রভাব পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও ধনবর্ষা হতে চলেছে আর বিপুল পরিমাণে অর্থ আপনারাও পেতে চলেছেন। আর এই অর্থ আসতে চলেছে চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এছাড়াও এই সময় আপনারা যে কোনো কাজ অনায়াসে করে ফেলবেন এবং পিতার সাহায্য আপনারা পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে সূর্যগ্রহণের সুপ্রভাব পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এই সময় পিতার শরীর স্বাস্থ্য ভালো যেতে চলেছে, পিতার সাহায্য পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন। এর পাশাপাশি যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, আপনাদের অর্থ কিন্তু বিপুলাংশে আসতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে আপনারাও হতে চলেছেন চিৎপাত। অর্থাৎ আপনাদের কাছে প্রচুর অংশে অর্থ আসতে চলেছে। আর এই অর্থ আসতে চলেছে চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকেই এই অর্থ আসতে চলেছে। এছাড়াও পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন। পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে এবং পিতার সাথে সম্পর্ক কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে। এই সময় যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে হতে চলেছেন চিৎপাত। অর্থাৎ আপনাদের কাছেও প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে।
এর পাশাপাশি এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন এবং পিতার সাহায্য কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, সূর্যগ্রহণের পরবর্তী সময়ে আপনারা হতে চলেছেন চিতপাত। তো এই ছিল সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি সূর্যগ্রহণের পরবর্তী সময়ে অর্থে চিতপাত হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।